नमस्कार आमार चैनल समस्त प्रिय दर्शक बंधुदेर स्वागत। आज के अपन रेस्टुरेंटर स्टाइले चिली चिकेन देखाबो। सेटा चिली चिकेन बनानोर आगे चिली चिकेनेर जे चिकेनटा एकटु पकोड़ा भेजे निते होबे आदा रसुन पेंयाज लंकार गुड़ो लवण हलुद दिए एरकम करे मैरिनेट करे मेखे एकटु भिनेगार दिए भिजिए राखबेन चिकेनटा। तेल सादा तेले ओटा भेजे निते होबे। বেশি পকোড়া খাওয়ার মতন হালকা ভাজবেন, খাওয়ার মতো অত ভাজতে হবে না। এবারে চিলি চিকেনটা বানিয়ে নেব। তেল দিলাম, তাতে কোচানো পেঁয়াজ দিলাম, বেশ দুটো তিনটে পেঁয়াজ আমি একটু ভেজে নেব। পেঁয়াজ কিছুটা আমি ভাজা তুলে রাখবো, চিলি চিকেন হওয়ার পরে আমি ছড়িয়ে দেওয়ার জন্য। এবারে দু চামচ আদা রসুনের পেস্ট আমি দিয়ে একটু ফ্রাই করে নেব। একটু জিরে ফোড়ন দেব। একটু হট চিলি দিলাম 1/3 স্পুন, ব্ল্যাক পেপারের গুঁড়ো দিলাম 1/3 স্পুন, জিরের গুঁড়ো দিলাম 1 চামচ, লবণ দিলাম 1/2 চামচ, সোয়া সস দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, সোয়া সস দিলাম, টমেটো সস দিলাম, টমেটো 3-4 চামচ মতো দেবেন আর সোয়া সস 1 চামচ। এবারে চিকেন যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়েই কিন্তু নেড়েই অল্প জল ঢেলে দেবেন, কেননা সোয়া সস টমেটো সস তেল বেশিক্ষণ রাখতে নেই, কষাতেও নেই। কাঁচা লঙ্কা কয়েকটা চিরে দেবেন গোটা। এবারে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নেব। এবারে আমি ময়দা কর্নফ্লাওয়ারের গুঁড়ো 1 চামচ আমি জলে গুলে রেখেছিলাম, সেটা একটু ঠকঠকে ভাব আনার জন্য, গাঢ় হওয়ার জন্য আমি চিলি চিকেনে কর্নফ্লাওয়ার মিশিয়ে দিলাম। দেখুন গ্রেভিটা খুব সুন্দর হবে। পেঁয়াজ ভাজাগুলো ওপরে দিয়ে দিলাম, ধনে পাতা কোচানো আমি দিয়ে দিলাম, অল্প করে একটু চিনি দিতে পারেন, সামান্য মিষ্টি মিষ্টি ভালো লাগে, সামান্য মিষ্টি দিলাম। লবণটা চেক করে যদি কম থাকে লবণ অ্যাড করবেন। আমার চিলি চিকেন একদম তৈরি, বন্ধুরা একদম একই রকমভাবে বানাবেন, খুবই ভালো লাগবে। আর ভিডিওটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হয়ে যাবে কোনো এক রেসিপি নিয়ে।